সালামু আলাইকুম সবাইকে। আজকে আজকে আপনাদের জন্য রয়েছে কিছু টিপস, আর আমি আমার গাছগুলো সম্পর্কে কিছু কথা বলবো। আর মার্চ মাসের 1 তারিখ আজকে, মার্চে আপনি কি কি চারা রোপণ করতে পারবেন বা কি কি বীজ বপন করতে পারবেন, এই ধরনের আপডেট কিছু দেবো আপনাদেরকে। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাই আমার ছোট শখের বাগান। এখানে টমেটোর চারা, এটা বাংলাদেশি উড়ি, মরিচের চারা, আর এখানে আমি করেছি বাটারনাট স্কোয়াশ আর বাংলাদেশি লাউ, এগুলো লেবেল লাগানো। আর এইটা ঢেঁড়সের চারা। আমি আমার অনেকগুলো গাছ আছে, কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা স্যাম্পল এনে রেখেছি। এটা বাংলাদেশি শসা। আজকে আমরা কথা বলবো ঠান্ডার দেশে, যেখানে একেবারেই রৌদ্র আসে না, কিভাবে খুবই তাড়াতাড়ি স্পেশালি লাউ গাছ জার্মিনেট করা যায়। এখন মার্চ মাসের শুরু, মার্চ মাসে কিন্তু আপনি উত্তম সময় আপনি লাউয়ের বীজ বপন করতে পারবেন। আমার এখানে কয়েকটা লাউয়ের চারাও আছে, আর আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে আমি খুবই তাড়াতাড়ি খুবই পুরনো লাউয়ের বিচি থেকে লাউয়ের চারা পেয়েছি। এগুলা দেখছেন লাউয়ের বিচি। এই লাউয়ের বিচিগুলো আপনি পুরো 1 রাত পানিতে ভিজিয়ে রাখতে পারেন। পানিটা একটু কুসুম গরম হতে হবে, একেবারে ঠান্ডা হলে হবে না, একটু কুসুম গরম পানিতে, আবার বেশি গরম হলেও হবে না। 1 রাত ভিজিয়ে রেখে আপনি দেখেন এই যে বিচির, এই যে চোখ, এটা এটা সুন্দর থাকবে। আর এই সাইডটাতে আপনি একটু কেটে নেবেন, ছোটো করে একটু ক্লিপ করে নেল কাটার দিয়ে বা সিজার দিয়ে কেটে নেবেন। তারপর আপনি যখন বীজ বপন করবেন, মেক শিওর এইভাবে করবেন, এই চোখা অংশটুকু নিচে যাবে। আপনি বীজ বপন করার পরে এভাবে ক্লিন ফিল্ম দিয়ে ভালো করে ঢেকে দেবেন, লেবেল লাগিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমার ডাবল রেডিয়েটর, বা আপনার কাছে সিঙ্গেল থাকলে সিঙ্গেলটার উপর রাখার সুবিধা থাকলে রাখতে পারেন, এইভাবে রেখে দেবেন। আরও দেখছেন এগুলা, আর আপনাকে চোখ রাখতে হবে, যখন দেখবেন জার্মিনেশন হয়ে আসছে একটু, সাথে সাথে আপনাকে রেডিয়েটারের উপর থেকে রিমুভ করতে হবে, সরাতে হবে, না হলে গাছ পুড়ে যাওয়ার সম্ভাবনা। এখানে অনেক গরম থাকে, যাদের বয়লার রুম আছে তারা বয়লার রুমে রাখতে পারেন, বা যাদের কোনো এক্সট্রা বয়লার রুম নেই তারা এভাবে রেডিয়েটারের উপরে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার লাউয়ের, এটা লাউয়ের ছোট চারা, এগুলো মরিচের গাছ। যখন দেখতে পারবেন জার্মিনেশন এখন হয়ে আসছে, আপনাকে ক্লিন ফিল্মটা তুলে দিতে হবে এবং আপনার উইন্ডো সেলে বা টেবিলের উপর আপনি রাখতে পারেন। আর একটু একটু অল্প অল্প করে পানি দেবেন। এই সময় যদি আপনি বেশি পানি দেন, আপনার কিন্তু চারা গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় কোনো সার দিতে হবে না, কিছু দিতে হবে না, শুধু খেয়াল রাখবেন যে আপনার মাটি বেশি ড্রাই যেন না হয়ে যায়, আবার বেশি ভেজাও রাখতে হবে না। মরিচের চারাগুলো দেখেন, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি উড়ি, আমি উইন্ডো সেলে রাখছি এভাবে লেবেল করে পুরা। এখন রাতের বেলা তো একটু অন্ধকার, বাইরে অন্ধকার দেখা যাচ্ছে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমি পরবর্তীতে আপডেট দেবো কী হচ্ছে আমার গার্ডেনে। পরবর্তীতে আমি একটা ভিডিও আপলোড করবো, চাও চাও ভেজিটেবল কীভাবে ঘরে গ্রো করা যায়। সবাইকে আল্লাহ হাফেজ, আমাকে আপনাদের দোয়ার মধ্যে রাখবেন। আসসালামু আলাইকুম।